বাচ্চার পড়াটা নিয়ে আসবেন, যেটা একটা বডি ওয়েট তো থাকে, আপনি যে লাইনের বাচ্চা নেন, লাইন বলতে কি, লাইন হচ্ছে 1000 পিসে যদি 1 কিলো হয় তাহলে 1000 লাইনের বাচ্চা, 1 কিলোতে যত পিস হবে সেটাকে শুধু লাইন বলে, তাই তো? 1 কিলোতে 500 পিস মানে 500 লাইন, তো ধরেন যে আপনি 1000 লাইনের বাচ্চা নিয়েছেন 5 কিলো মানে 5000 বাচ্চা এসেছেন, 5000 মাসের বডি ওয়েট হচ্ছে আপনার 5 কেজি, 5 কেজি হিসাবে আপনাকে কি বললাম যে বডি ওয়েটের 5% দেন, তার মানে হচ্ছে আপনি খাবার দিচ্ছেন 250 গ্রাম, এই 250 গ্রাম খাবার আপনি 250 গ্রাম খাবার আপনি সকালে 125 গ্রাম রাতে 125 গ্রাম দিতে পারেন, অথবা সকাল সন্ধ্যা রাত এইভাবে দিতে পারেন, তাই তো? দিতে পারেন তো 80 গ্রাম করে দিন পারেন দিলেন, আর থেকে 24 দুবার দিলেন, 125 সকাল সন্ধ্যা করে দিলেন, এইভাবে দিতে পারেন, কিন্তু যখনই দিবেন সেই টাইমটাই মেনটেন করুন, চেষ্টা করবেন সেই টাইমটাই, সকাল 8টা তো সকাল 8টা, রাত 8টা তো রাত 8টা, সকাল 7টা তো সকাল 7টাই, দুপুর 1টা তো দুপুর 1টাই, রাত 7টা তো রাত 7টাই, কেন বলেন তো? ওই সময় মাছের মুখ থেকে একটা লালা বের হয়, আপনি যে সময় খাবারের অভ্যাস করবেন 5 কেজি না, সে সময় মাছের মুখ থেকে একটা লালা বের হয়, খাবারের জন্য ওয়েট করে থাকবেন, আমরা বেশি রাতে খেতে পারি না, কেন বড় বছর হয়ে যাবে, কারো বিয়েতে বলে থেকে গেছে রাত 12টার দিকে, আরে তাই বেশি খাস না, রাত 12টার দিকে বেশি খাস না, হয় কি না? তারপরে কি সবকিছুটা নির্দিষ্ট টাইম আছে, আমরা টাইম মতো যদি আমরা রুটিন মতন খাওয়াটা খাই তাহলে সেটা কি হবে, আমাদের শরীরে ডাইজেস্ট হবে বা ডাইজেস্টিভ সিস্টেমে কাজ দিবে, মাছকে আপনি সকাল 7টা রাত 7টা খাওয়াচ্ছেন তাহলে সকাল 7টা রাত 7টাই মেনটেন করেন, সকাল 7টা দুপুর 1টা রাত 7টা তো সেটাই মেনটেন করেন, তবে সায়েন্স বলছে, অ্যাকোয়াগার্ড বলছে যে মাছে খাওয়ানোর জন্য সবথেকে উত্তম টাইম হচ্ছে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, এই সময় মাছের মাছের মধ্যে বিপক্ষে এসে দাঁড়াবে, অর্থাৎ সূর্য যখন ফুটছে 5:30 তখন আপনি একবার দিয়ে দিতে পারেন, সূর্য যখন ডুবছে তখন আপনি খাবার বলতে পারেন, মাছের ডাইজেস্ট সমস্যাটা কিন্তু আপনার এমনি অনেকটাই মিটে যাবে, কারণ তখন মাছের শরীর থেকে মুখ থেকে এক ধরনের লালা হরমোন একটা নিশ্চিত হয় যে হরমোনটা মাছের ডাইজেস্টে আসে, ঠিক আছে? আচ্ছা এখানে এই যে 250 গ্রাম, 5 কিলো খাবারে আপনি প্রতিবার একদিনে 24 ঘন্টায় কত দিচ্ছেন? 250 গ্রাম, 24 ঘন্টায় কিন্তু তিনবার দিলে তিনবারে ভাগ করেন, একবারে কিন্তু 250, তো ধরেন আপনার 250 গ্রামই খাবার লাগছে, এবার 4 দিন চালালেন, 4 দিন আপনি কত দিয়ে খাবার দিলেন তাহলে 250 গ্রাম করে 1 কেজি, মাছ কত ছিল? আপনি ভেবে নেন যে মাছের ওজন আপনার 1 কেজি ইনক্রিজ করে গেছে, মানে মাছ এবার আপনার 6 কেজি হয়ে গেছে, এটা আপনি ভেবে নেন কনস্ট্যান্টলি, আপনি ধরেন 6 কেজি হয়ে গেছে, 4 দিনের মধ্যে তাহলে কি করছেন, 6 কেজির 5% করছেন, আবার আপনি যখন 4 দিন দিলেন আবার 1 কিলো 200 গ্রাম খাবার দিয়ে দিলেন 4 দিনে 12, তাই তো? তারপরে মাছের ওজন আপনার কোথায় গেলো 7 কিলো বা 7.5 কিলো হয়ে গেলো, তখন সেই ওজনে আবার 5% মানে 21 দিন, 21 দিন পর বা 20 দিন পর যখন আপনার চাষ কমপ্লিট হয়ে গেল, 21 দিন বা 20 দিন হয়ে গেল, একটা খাবার খাওয়াচ্ছিলেন যার মধ্যে 38% প্রোটিন ছিল, সেই 38% প্রোটিনের বস্তুটা আপনার শেষ হয়ে গেল, নতুন খাবার আসলো আপনার 35% বা 32% প্রোটিন, আপনাকে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, এইভাবে হয় বাস্তবে হয় কিন্তু বলে বলছি, 38% প্রোটিনের খাবার শেষ, কারণ 0.8 বা 0.6 এমএম খাবার, খাবারের এমএম যত কম প্রোটিনের মাত্রা তত বেশি, খাবারের এমএম যত বেশি তত প্রোটিনের মাত্রা কম, 2 এমএম খাবারে আপনার 22% 23% পর্যন্ত প্রোটিন থাকে, যেটা আপনার ফিনিশার বলি, যে খাবারটা সব থেকে বেশি আমাদেরকে কিনতে হয়, ঠিক আছে? আপনি 0.6, 0.8 এগুলো খাবার দেখবেন মোটামুটি আপনার 90 টাকা পার কেজি পড়বে, ঠিক আছে? 1.2 বা 1 এর খাবার দেখবেন আপনার 60 টাকা পার কেজি পড়বে, একটা আনুমানিক বলছে, ঠিক আছে? 1.5, 1.8 প্রায় আপনার 55-55 টাকা পার কেজি পড়বে, 2 এমএম এর খাবার আপনারা দেখবেন 45 বা 48 টাকা পার কেজি পড়বে, তো এখানে আপনার প্রোটিনের মাত্রা আছে 38 বা 40 বা 42 হতে পারে, এখানে আপনার প্রোটিনের মাত্রা চলে আসছে আপনার 35 বা 37%, এখানে আপনার প্রোটিনের মাত্রা চলে আসছে 32% বা 30% বা 28%, এখানে প্রোটিনের মাত্রা চলে আসছে আপনার 25 থেকে 22 টু 25% চলে আসছে, অর্থাৎ মাছ যত আপনার বড় হচ্ছে প্রোটিনের মাত্রা তত কমছে, যত আপনার কমছে তত আপনার দামও মাছের কমবে, তাহলে দেখেন এটা এই খাবারটা আপনি 10 কিলোতে 1 মাস সারি দিতে পারবেন, এই খাবারটা 20 কিলোতে আপনি 1 মাস সারি দিতে পারবেন, আবার এই খাবারটা আপনার 4 কুইন্টাল বা 3 কুইন্টাল লেগে যেতে পারে, তাহলে আপনাকে কম দামি খাবারটাই কিন্তু বেশি কিনতে হচ্ছে,
প্রথমে আমরা দামি খাবার খেয়ে বেরিয়েছি, আমাদের বাচ্চাদেরকে তো বাড়িতে আমরা হাই প্রোটিন খাবার খাওয়াই, ওই আপনার হ্যান্ড সল্ট সেল এক্স, ওই ব্রড ভিটা, ওই কার কত রকম মিনারেলস, কত রকম আমরা মানে এক্সট্রা জিনিস দিই আর কি বাচ্চাদেরকে। তো ওই রকম বাচ্চাদেরকে প্রথম অবস্থায় কী করতে হয়, হাই প্রোটিন খাবার দিতে হয়। তো যখনই হাই প্রোটিন দেবেন তখনই আপনার অ্যামোনিয়া স্যাচুরেটেড ইউরিন বেড়ে যাবে, যখনই আপনি প্রোটিনের মাত্রা লো দেবেন আপনার সিএনএস নিয়মিত যাবে। তাহলে আপনাদেরকে এই যে 21 দিন বা 20 দিন প্রথমে এইগুলো সিএনএসটা মেনটেন করতে হবে। যখন আপনার প্রোটিনের মাত্রাটা কমে যাচ্ছে সিএনএস অলরেডি মেনটেন হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমাদের বক্তব্য খুব ভালো লাগে বুঝলেন, এই যে কোশ্চেনগুলো আসলে খুব ভালো লাগে। দেখেন 0.3 mm আপ টু আপনি 2000 থেকে 3000 এর বাচ্চাকে খাওয়াতে পারেন, 0.6 mm আপনি 1500 থেকে 2000 এর বাচ্চাকে খাওয়াতে পারেন, 0.8 mm আপনি 1000 লাইনের বাচ্চাকে খাওয়াতে পারেন, 1 mm আপনি 500 থেকে 700 এর বাচ্চাকে খাওয়াতে পারবেন, 1.2 mm আপনি 200 থেকে 500 এর বাচ্চাকে খাওয়াতে পারবেন, 1.5 mm 100 লাইনের বাচ্চাকে খাওয়াবেন, আচ্ছা 1.8 mm আপনি 70 লাইনের বাচ্চাকে খাওয়াবেন, 2 mm হচ্ছে আপনার ফিনিশার। যদি কারো কোন কারণে 5000 লাইনের বাচ্চা চলেও আসে বা যদি কেউ প্র্যাকটিসের জন্য বা কেউ বৃদ্ধি করার জন্য নিয়ে আসতে পারেন নিয়ে আসেন, তাহলে প্লেন টোস্ট খাওয়ার, টোস্ট বিস্কুট, টোস্ট বিস্কুট কিছু না, ওয়াটার কালচার মিলে যাবে, জলে ফ্লোটিং হয়ে থাকবে দীর্ঘক্ষণ, মানে কি ও 6-7 ঘন্টা এমনি থাকবে, মা ছেলে ছেলে করে যেটা খাবার খাবে এরা খাবে না, সেটা ওয়েস্টের সাথে কিন্তু পরিবারটা অনেক কম। ঠিক আছে, আটা বা ডাস্ট খাবার দিতে যাবেন না, সম্পূর্ণ কালচার নিচে স্যানিটাইজার হয়ে যাবে, বসে যাবে আপনারা এমন কেউ চলবে। তাহলে আমাদের জন্য এবার এই যে চারটা দিলাম, এই চারটে আমি বলছি বায়োগ্রাফের জন্য আদর্শ হচ্ছে আপনি এই মাসে এই জায়গায় বাচ্চা যত ছোট নেবেন বাচ্চার মধ্যে ইমিউনিটি তত কম হবে, বাচ্চা যত বড় নেবেন বাচ্চা কাটবে তত কম। ঠিক আছে, যদি কেউ 2000 বা 3000 এর উপরে বাচ্চা নিতে যান আপনার সমস্যা আসবেই আসবে, ধন্যবাদ।